আমাদের জীবন থেকে একটি রাত্রি চলে গেল। তো এই রাত্রিতে আমরা কি সংগ্রহ করলাম, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ হিসাবের সময় নিয়ে চলে আসছি, শ্বাস প্রশ্বাস প্রতিটি নিঃশ্বাস দম আসা যাওয়া করে, এটা কিন্তু হিসাব নিকাশ দিতে হবে। তাই বলা হয়েছে আমাদের নাম মানুষ, যার কাছে হুশের মান আছে তাকেই মানুষ বলা হয়েছে। একটা দম যেন আমি বিফলে না দেই, যার দান আমি যেন সদা সর্বদাই তার ধ্যান এবং তার নামটাই জপনা করতে থাকি, আর আমি যেন ইনসাফ করে চলতে পারি, তাহলে আমার নাম ইনসাফ। এটা হলো গুণাবলী, বা গুণান্বিত হলে সেখানে একটা উপাধি চলে আসে। আমাদের মেয়র সাহেব বলেছিলেন, কি বলেছিলেন একটা কথা, যে শিল্পী কখনো মরে না, বলছিল না কথাটা? অনেকে হয়তো মনের মধ্যে ভাবতে পারে, জানে না কি সেই আধ্যাত্মিক জ্ঞান বা দর্শন একটুখানি চর্চা করে, সে ভাবতে পারে কে মরে না। আসলে শিল্পী বলেন, গুরু বলেন, এই যে শিল্পী, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা হলো একটা শক্তি। আর গুরু, গুরু কিন্তু কোনো ব্যক্তি না, সে হইলো শক্তি। যাকে মহান মালিক উপযোগী মনে করে মালিকের স্থানে তাকে বসাবে, মালিক সেই মহান শক্তি তাকে দান করেছে। তাই বলা হয়েছে মহান মালিকের প্রতিনিধিত স্থলাভিষিক্ত, যাকে নাকি দেওয়া হয়েছে দিক নির্দেশক, পথ প্রদর্শক, আত্মার চিকিৎসক, সংস্কারক। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো জাতির উপরে কোনো রসুল প্রেরণ না করে আমি সেই জাতিকে ধ্বংস করি না, আমি প্রত্যেকটা জাতির মাঝে একজন করে রসুল প্রেরণ করি। তাহলে যেটা নাকি করি সেটা কিন্তু চলমান, সেটা কিন্তু সমাপ্তি হয় নাই। নবীর যুগ চলে গেছে কিন্তু রসুল চলছে। রসুলকে আল্লাহর সেই রাসালাত, আল্লাহর সেই চরিত্র, আল্লাহর সেই গুণাবলী, আল্লাহর সেই স্বভাব যার মাঝে নাকি প্রতিষ্ঠিত হয়, তাকেই কি বলেন, তাকেই সেই রসুল বলা হয়। রসুল আছে, রসুল থাকবে, রসুল ছাড়া একটা মুহূর্ত চলে না। আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য, কল্যাণের জন্য এক একটা উসিলা চতুর্দিকে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তবে লালন সাহেব যেমন বলেছে, যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে লালন করায় এমন কথা আল্লাহ কোরআনে করে। এখন যদি মনে করেন কোরআন পাতার, এই পাতার মনে করে যদি কোরআন পড়েন, তাহলে তন্ন তন্ন করে খুঁজবেন, এখানে কিছুই পাবেন না। আর জীবন্ত কোরআনের মধ্যে যদি একবার তাকান, তাহলে সেখানে আপনি সেটা দেখতে পাবেন, সেটা পড়া লাগবে না, সেটা ধরতে পারবেন। তাহলে এই গভীর বিষয়গুলি আমাদের বুঝতে হবে। এখন ছোট্ট একটি গান, সেই গানটা না করলেই নয়, যতই আবেগে আপ্লুত যতই হোক, যেহেতু আমার কাছে কিছু প্রশ্ন সে করে গেছে, তাই না, ওটা ভুলে গেলে চলবে না, এটা মারাত্মক কিছু জিজ্ঞাসা হয়ে গেছে। অবর শিশু মায়ের জি গাই, তোমার বিয়ে হয়েছে, মায় কি কইব, বিয়ে হয়েছে হয়েছে হয়েছে, আমি বিয়ে না হইলে তুই হইলি করতে, আমার বিয়ে না হইলে কত কাল লাগে, বিয়ে হয়েছে প্রশ্নগুলি শেষ আসলে কিন্তু এরকম হয়ে গেছে, যে মায়ের জিগায় তোমার বিয়ে হয়েছে, আমি কইতে কইতে ফাটা ফাটা করে রাইতাছি, তারপরও কথা হইতেছে না। দেখেন আমার জানে কিছু আছে, ওই গানটা গাইতে যাইয়া একাধিক জানের গানটা গাইলাম না আমি, ওই যে কম সাধনে কে কোথায় পায়, এখানে তো আমি মোটামুটি বইয়ে দিছি, এরপরে আবার আমার লোকে আপনি কি টক্কর বাজাইতে স্যার, এটা তো তর্ক বিতর্ক,
তর্ক বিতর্ক না হওয়ার জন্য তো সতর্ক থাকার কথা ছিল, কিন্তু আপনি তো সতর্ক না হইয়া আপনি আরো তর্ক লাগাই দিল। হ্যাঁ, এখন আপনি লোক তার প্রসঙ্গ নিয়ে আসছেন। আপনি প্যাঁচ লাগাইলে সব প্যাঁচি হয়ে যাবো গা। লোকটা একটার মধ্যে আছে তিনটা, কয় ওখানে ভক্তি দিয়া যদি একটা পাইলো তাহলে আরেকজনে তিনটা পাইলো কিশোর। এটা হলো যে বিয়ে হয়েছে এই হিসাবে যেই বের হিসাবে কথা বলা হয়েছে, যেখানে বে ছিল আর বের নিচে যে মুক্তা, আর বেই হলো পান্ডা আর মুক্তাটা হলো সেদা। এ সমস্ত কোয়া ঠিকটা ওই যে কইছেন ওই যে খারাই রয়েছে একটা খোদাই ঠারা, কয়েকজন জেলে ঢুকাইছে, কোন শুনছে কারে লইয়া যায় কোন জায়গা। হেরা তো ভালো মতো শুনেও না যখন এডিট করে, জানেন এই ইটু বালা গো কই, যখন এডিট করে ভালো মতো শুনেও না যে কি ছাড়তেছি। এটার মধ্যে দুই একটা কথা যদি একটু অবজেকশন হয়ে যায় সেটা নাইলে কাইটটা দেই। হেরা সময় পা না কোত করে ছাড়বো, খালি ছাড়বো। তো সেজন্য আজকের ইটু বালা আপনার একটু একটু হিসাব নিকাশ করেন। এই ইউটিউবে কিন্তু অনেক বয়াতি গো বয়াতি বানাই দিছে, বের নিচে যে গোল নোক্তা, এই নোক্তাটাই হলো ওই যে ছিদ্র, যেই ছিদ্র দা আশা ওই ফুটা না ওই লোকটাকে না যা ওই। এখন সেই ছিদ্রের মধ্যে কিছু করণ কারণ আছে, একটার মধ্যে ছিদ্র আর একটার মধ্যে দেখা যায় তিনটা রয়ে গেছে, সেখানে দেখেন তাওয়াক্কাল। তাওয়াক্কাল আর রাজা বন্দি আর সমুদ্র, ছিদ্র আছে কিন্তু সেখানে যদি রাজা বন্দি, তোমার খুশিতেই খুশি, তোমার ইচ্ছাতেই ইচ্ছা, তোমার উপরে আমি নির্ভরশীল, তুমি যখন যে হারে যেভাবে রাখবা আমি সেভাবেই থাকবো। এবং সবুর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের নামে ঐশ্বর্য, যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। এই যে নোক্তাগুলি দিছে এক একটার ব্যাখ্যা এরকম রয়ে গেছে, সেটা হলো এই জায়গায় ব্যাখ্যা ওই জায়গায় না। এই যে দেহ, আমার বাবা বলছে না এই দেহ দেহই দেহ, এটার মধ্যে কে আছে, এটার মধ্যে তুমি ঢুকো, ঢুইকা ঢুইকা দেখো, এটার মধ্যে আল্লাহ আছে, রসুল আছে, ফেরেশতা আছে, হুর আছে, হুরি আছে, বেকুই আছে, শয়তানও আছে। আমি তো কইলাম আছে, আপনি এইবার ঢুকেন ঢুইকা নিজের চোখে দেখেন, দেখলে আর কোনো সমস্যা সন্দেহ থাকবে না। তাই আমার আম্মা জানের জন্য সে গানটা আজি তোরা
Thank you.
দেখেন যদি সে আমাকে এইভাবে যাতা না দিত তাহলে আমার খাতা ধরা লাগতো না। আপনারা জানেন যে গাছে মেহেন্দির পাতা থাকে, গাছে থাকলে সেটা কিন্তু রং দেখা যায় না, এটাকে ছিঁড়া যখন ফুটা দিয়া ঘষা দেওয়া হয় সেই ঘষাই কিন্তু রংটা প্রকাশ হয়। আজকে ভালো একটা ফুটা পাওয়া গেছে, আমারে খুব গুতাগুতি করতেছি, আমারও ভালো লাগতেছে, কারণ যে নাকি আগেই তো বুঝছি বুঝের মানুষ যদি একটু খোঁচা দেয় তাহলে অবশ্যই তার মধ্যে কিছু বলতো ভালো লাগে। আমার কাছে কোনো ক্লান্ত লাগতেছে, এই যে কত শীত, আপনারা তো বৈশাখ হয়েছে টুক করে আমরা কিন্তু দাঁড়াইতেছি, হ্যাঁ কিন্তু শীত লাগতেছে, আমরা গাইনা যেতেছি। এই ঘামটা কিসের? এটা কিন্তু ক্লান্তির ঘাম না, এটা হলো একটা প্রেমের ঘাম। ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলে তারে দেখলে, দেখলে না তারে ভাবলো ঘাম উঠে, এটা হলো একটা প্রেমের ঘাম। তাই এতদিনে বুঝিলাম যেই কামে ঘাম নাই সেই কামের কোনো দাম নাই। যখন গান গাইতে গাইতে ঘাইমা যাই তখনই মনে করি এই যে এতক্ষণ একটু একটু কাম হয়েছে। আমি গান যখন গাই গানে অগদিকে চাই, এদিকে চাই, মানে গানটা এদিকে জন্ম বেশি, অন্ধের না অগ বেশি গানে না, কারণ এখন ওরা ভালো মতো তাই প্রেমিক হয় আছে আর কি, ওই বইব একটা ভাব। আমার যে প্রশ্ন ছিল দেখছেন, বিউটি এই পর্যন্ত আইছে তো এই জন্যই তাসকরাতুল আম্বিয়ার নাম শুইটা কয়ে দিল, কয় কিন্না কিন্না কই দেন, আপনারা কিনবেন না করবেন না জানবেন না, এর লেগে নামটা কয়ে গেছে। চমৎকার কথা, এটা হইলো একটা নর আর নারী প্রেমিকার প্রেমিকা কান্না করছিল, এই জবাবটা সে দিছে, কানতে চাইছিল কান্দলের ভাব, একবারে জন্মের কান্দান কান্দাই দিছে, যেখানে আল্লাহর পরম বন্ধুর উদ্দেশ্য নাই, এই পরম বন্ধুর উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন প্রেম ভালোবাসা এটার জন্য যদি কেউ চোখের পানি ফেলে সেই পানি খেলাটা কাজে আসবে না। সব কিছুর মূলই হলো সে। এখন চলে যাই দয়াল বল করে গেছে তাই দুই এক কথার জবাব যদি নাহি দিব মন দাঁড়াইয়াই আমার সেগে করবে লোকটা কিন্তু বেশি কি এই লোকটা বেশি সুবিধার না টক্করবাস এখনো বিউটির নাম শুনলে অনেকে কয় না
টক্কর বাস, তারপরে সাবা তো আসি, যেখানে যাওয়াকে তাই দিয়া। তার নাম হলো বিউটি, শুরু করছে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার বলে আপনি বলেন মিম অনেক দূরে গেল, লাম কাছে আসলো, মিম এত দূরে গেল কা, আলিফ লাম আর মিম গেল অনেক দূরে, এটার কারণটা কি? আমি এখন কিভাবে বুঝাবো বাবা? দুনিয়ার একটা দৃষ্টান্ত দেই, কিছু মনে করেন না। বিয়ে যখন করছেন একবারে বুকের সাথে বুক মিশে গেছে, তারপরে আরো যদি থাকে আরো মিশে যায়, ছিল না এরকম একটা ভালোবাসাবাসি? এটা তো জগৎ মালিকেরই ইচ্ছা, একটা নর একটা নারীর প্রতি এইভাবে আকর্ষণ, এইভাবে সৃষ্টি হবে। আচ্ছা, বছরে এক পরে হইছে একটা সওয়াল, সওয়াল হওয়ার পরে হইছে কি? কোন হইছে একটু দেওয়াল। এই তো একটু হরো 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 সওয়ালের উপরে হাত করবো, হরো কই আসিলেন আশেক মাসেক মিল ছিলেন, এখন মাঝখানে সওয়াল হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে, একটু সরো। কয়দিন পরে কয় ছেলে একটু বড়, তুমি ঘরে না শুলো আরো, কই কই যাবো, কই বারান্দার কোটা শ্রহণে যাও, কত কাছের মানুষ দেখেন যাইতে যাইতে কই যায়, বলেন তো কথাটা আমি কেন বললাম? প্রথম হইল মিমের সাথে খেলা, ওই যে গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে, তখন মিমের সাথে আলিফের ছিল খেলা, ওই খেলাই হইল এই জগৎ সংসারের মেলা। আমরা যারা বান্দা লাম, এটা হলো আদম বান্দা কি বাবা, আমরা যখন হয়ে গেলাম তখন এই বান্দার বন্ধনে সেখানে ওই যে আলিফ আর মিম ধরে যাইয়া ফাঁক হইয়া মাঝখানে আমরা বান্দারা অবস্থান। বেদবিনিয়ার না দুনিয়াদারের একটা দৃষ্টান্ত এখানে চলে আসছে, মা বাবাকে কেন্দ্র করে সন্তানকে কেন্দ্র করে, তাই তাই বলা হয়েছে কি বলেছে, কাবাকে তোমার বাবাকে তোমার কাবা ভাবিও, মদিনা ভাবিও মাকে, যদি গো বেচিয়া বাঁচিয়া থাকে, সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে দেখব। এটা হিসাব করা হয়েছে যে দুনিয়াদারিতে বাবা হইল খোদার মতো স্বভাব, আর মার হইল নবীর মতো স্বভাব, খোদার নাম হইল ওহেদুল কাহার, আর মা হইল রাহমাতুল্লি আলামিন। বাবাই দেখছে স্কুলে না যাইয়া বন্ধু বান্ধব লইয়া বই আড্ডা, সবার সামনে কিছু কয় নাই, বাইতে কেছে এই আজকে যদি সওয়ালের সামনে বাদ দেয় তোরে কিন্তু তালাক দিয়ে দেবো, অনেক সেটা বাপ আছে কিন্তু, আর ও স্কুল ফাঁকি দিয়ে আমাদের টেকা খরচ করাইয়া স্কুলে না গিয়া আর চোদ্দ গোষ্ঠী লোকে ঘুরে বেড়াইতেছে, খবরদার বাদ কিন্তু দিবি না। ওদিক দিয়ে কি করছে মাই বাদ রাইন দেয়া, একটা থালের মধ্যে বাবলু গো বাড়িতে দিয়েছে, আমার সওয়াল পাগলাটা কি জানি করছে, ওর বাবাই তো রাগ হয়ে গেছে, ও তো খিদায় আইবো, ওর বাপে দেখলে তো রাগ হইব, বুগো এইবার দুগাবার পাগলা দিস।
হিসাব পেকাশটা দেখেন কোথায়, পাগলার জন্য ভাত আগে দিয়ে সেটার নাম হলো মা। এই মার রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার মধ্যে, এমন একটা দরদে আর পাওয়া যাবে না। দেখেন কিসের সাথে তুলনা করা হয়েছে, আল্লাহ বলেছে সেই জননীর পদতলে সন্তানের জন্য আমি রেখেছি জান্নাত। আর জান্নাতের জন্য খুঁজতে যাই কই কই চলে যায়, মায়ের কষ্ট দেই বাবার কষ্ট দেই, এটা আল্লাহ বলেছেন মায়ের ভজন করব। হ্যাঁ, তো বাবারে খাইতে দিয়া মায়ের আস্তে আস্তে পাও দুইটা টিপে পোলাপার মানুষ মেলে পইরা একটু দোষ করছে, তাই বলে কি এত কষ্ট দিবেন, কষ্ট দিয়েন না। ও যদি কষ্ট পায় না খায় থাকে বাইরে বাইরে করে আমার মুখে কি আর খাওয়া ডুববো, এটাকে তো মায় কয় আস্তে আস্তে পাও টিপা। এক পর্যায়ে আপনি কি কর, আরে তোর জ্বালাই তো সওয়াল রে শাসন করতে পারুম না, যা লই আই দেখতে লই আই লই। তাহলে এই স্বভাবগুলি কার, আমার দয়াল নবী। পাখি তাপি উম্মত যতই গুণা করে আমার দয়াল নবী বলে মালিক রে, ওরা বুঝে না মালিক বুঝে না, আমার পাপি তাপি উম্মতের গুণা, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আল্লাহ আমার পাপি তাপি উম্মত যাবে। এই যে কথাটা, দয়াল নবী যেমন স্বভাব, দয়াল নবী যেমন পাপি তাপি উম্মতের জন্য কান্দে, আর দুনিয়ার মধ্যে মাও ঠিক একই অবস্থা রে। আপনি যদি আমার সন্তানটাকে বুকে তুলে না নেন, ক্ষমা না করেন, তাহলে ও যাবে কোথায়? আর ও যদি অশান্তিতে থাকে, আমিও তো শান্তিতে থাকি না। দেখেন এই কথাটা চলে আসছে আলিফ লাম মিম আসে মাসে এষ্ট। হ্যাঁ, এই যে হিসাব বিকাশ, ভক্তি বিশ্বাস প্রেম হা হে হু, এই সৃষ্টি জগতের মধ্যে ওই সৃষ্টির উদ্ধারের জন্য, মুক্তির জন্য, ক্ষমার জন্য মিম দূরে চলে গেল, আলিফের কাছ থেকে মাঝখানে চলে আসলো বান্দা। আমি ওই গানটা আমি করি নাই
Yeah.